হ্যালো ভিওয়ার্স সকলকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও টিউটোরিয়াল আজকে আমি দেখাবো আমরা কীভাবে এক্সেলে পেজ সেট আপ করতে হয় আমরা এক্সেলের পেজ সেট আপ আজকে আমরা প্রথমে শুরু করি আমরা কীভাবে এক্সেলে একটা সিট আমরা নেবো প্রথমে এক্সেল সিটটা নেওয়ার জন্যে আমরা মনিটরের মনিটরের ফাঁকা জায়গায় রাইট বাটমে ক্লিক করে নেব রাইট বাটমে ক্লিক করে আমরা দেখব এখান থেকে নিউ এ যাব নিউ নিউয়ে থেকে আমরা মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট আমরা ক্লিক করব তারপর আপনারা লক্ষ্য করে দেখবেন মনিটরে তার একটি আইকনসহ এসেছে আপনারা এখানে আপনার ডকুমেন্টসের যা আপনি কিসের ডকুমেন্টস করতে চাচ্ছেন ওটা লিখে নিতে পারেন যেমন আমরা যদি লিখতে পারি যে রেজাল্ট শিট অথবা ফলাফল এই স্যালারি শিট আমরা লিখে নিতে পারি আমাদের প্রয়োজনীয় অংশ আমরা লিখে নিতে পারি আমরা লিখে নিলাম স্যালারি শিট স্যালারি শিট লিখে নিয়ে আমরা স্যালারি শিট ধরেন আমরা একটা স্যালারি শিট তৈরি করবো এই জন্য আমাদের প্রথমে দরকার পেজ সেট আপ পেজ সেট আপটা নিয়ে আজকে আমরা কাজ করবো তারপর বাহিরের একটা জায়গায় ব্ল্যাঙ্কে ক্লিক করেন ক্লিক করার পর ওটার উপরে স্যালারি শিটের উপরে ডাবল ক্লিক করেন ডাবল ক্লিক করার পর আপনার এক্সেল সিট ওপেন হবে এক্সেল সিটটা ওপেন হয়ে গেল তাই ওপেন হওয়ার পর আপনারা প্রথমে যে কাজটি করতে হবে এটা এখানে আমরা দেখতে পাচ্ছি রো এবং কলাম রো এবং কলাম আমরা লম্বালম্বী যে অক্ষরগুলা দেখতে পাচ্ছি এগুলা কলাম এবং শঙ্কার চিহ্নিত যে অংশ রগুলা দেখতে পাচ্ছি আনুভূমিক এগুলো র নামে চিহ্নিত করা হয় এবং প্রত্যেকটা ঘরকে এক একটা সেল হিসাবে ধরা হয় তো এরকম হাজার হাজার লক্ষ লক্ষ সেল এবং রয়েছে একটা সিটের মধ্যে তাই প্রথমে যে কাজটি করতে হবে আমরা প্রথমে রিবনে দেখব যে অ্যাড্রেস বার অ্যাড্রেস বারে হোম ইনসার্ট পেজ লেআউট ফর্মুলা ইত্যাদি রয়েছে এগুলার উপর ভিত্তি করে আমাকে এগুলা দিয়ে আমাকে কাজ করতে হবে আজকে প্রথমে আমরা যে কাজ করব আমরা এখানে লক্ষ্য করে দেখব যে এরা প্রত্যেকটাই এক একটা পরিবার তার পরিবারের বেশ কিছু সদস্য সংখ্যা রয়েছে হুম ইনসার্টে ক্লিক করে দেখবেন ইনসার্টের বেশ কিছু ইনসার্টের অংশ রয়েছে এবং পেজ লেয়াও তারও বেশ কিছু অংশ রয়েছে তাই প্রত্যেকটা বিষয়ের উপরে আমাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে প্রথমে আমরা যে অংশটুকু নিয়ে কথা বলবো প্রথমে আমরা এই বিশাল সিটে কাজ না করে আমাদের সহজভাবে আমরা যাতে আমরা পেজটা পূর্ণাঙ্গ পেজটা দেখতে পাই এ অপশান থেকে কাজ করতে প্রথমে আমি বিউতে ক্লিক করব বিউ ভিউতে ক্লিক করার পর দেখেন আপনার এখানে কর্নারে নর্মাল অবস্থানে আপনি আছেন এখান থেকে আমরা চলে আসব। পেজ লেআউটে প্লেজ লে ক্লিক করে দিবেন তারপর দেখবেন আপনার পেজটা সুন্দর আলাদা হয়ে গেছে প্রত্যেকটা আলাদা আলাদা পেজ এখানে উপস্থিত হয়েছে এখন আপনি আপনার চয়েস মতন করে পেজটা সেট আপ করে নেবেন আর এই পেজ সেট জন্য আপনাকে কাজ করতে হবে পেজ লেআউটে পেজ লেআউটে ক্লিক করেন প্লেজ লে ক্লিক করার পর দেখেন এখানে তিনটি অপশান আমরা দেখতে পাচ্ছি সাইজ ওরিয়েন্টেশান মার্জিন সাইজ ওরিয়েন্টেশান মার্জিন আমরা প্রথমে সাইজকে সিলেক্ট করব ক্লিক করব ডবডাউন এরুতে আমরা যে ধরনের ডকুমেন্টস করতে চাই বিশেষ করে স্যালারি শিট ফলাফল শীট যদি আমরা তৈরি করতে চাই সাধারণত লিগেল সাইজ পেপার ব্যবহার করতে হয় তাই আমি লিগেল সাইজ নিলাম লিগেল সাইজে ক্লিক করে দিলাম এতে করে আমার পেপারটা লিগেল সাইজ হয়ে গেল পরবর্তীতে আছেন ওরিয়েন্ট ওরিয়েন্টেশান ওরিয়েন্টেশনে আমরা ক্লিক করব। প্রোটিট এবং ল্যান্ডস্কেপ তাই সাধারণত ফলাফল সিট এবং রেজাল্ট শিট এই স্যালারি সিট তৈরি করতে ল্যান্ডস্কেপ ব্যবহৃত হয় তাই আমি ল্যান্ডস্কেপে ক্লিক করব। তারপর আমার সিটটা ল্যান্ডস্কেপে হয়ে যাবে দেখেন শীতটার পরিবর্তন পরবর্তীতে আসেন সাইজ মার্জিন মার্জিনে আমরা ক্লিক করব ড্রপডাউনের রুতে মার্জিন এখানে অনেকগুলো ডিফল্ট করা মার্জিন দেওয়া আছে তবে এটাকে আমরা আর একটু বিশেষভাবে সাজিয়ে নিতে হয় এই সাজানোর জন্য আমাকে প্রয়োজন কাস্টম মার্জিন কাস্টম মার্জিনে ক্লিক করেন ক্লিক করার পরে এখানে দেখেন যে বেশ কয়টা অপশান আছে ছয়টা অপশান আছে ছয়টা অপশানের মধ্যে প্রথমে আছে টপ টপে আপনি যদি প্রয়োজন মনে করেন যে টপে আমার এত জায়গার প্রয়োজন নাই আপনি কমায় নিতে পারেন আর যদি মনে করেন বেশি থাকার প্রয়োজন তাহলে আপনি বাড়ায় নিতে পারেন নিচের ড্রপডাউন এরুতে ক্লিক করলে কমবে আমি কমায় নিলাম জিরো পয়েন্ট ফাইভ বটমেও আমি জিরো পয়েন্ট ফাইভ দিলাম এবং লেফটেও আর কমায় নিলাম জিরো আবার রাইটেও কমায় নিলাম জিরো পয়েন্ট টু হেডার আপনি ইচ্ছা করলে কমায় নিতে পারেন বাড়াতেও পারেন কমায় নিলাম জিরো পয়েন্ট জিরো ফাইভ আমি জিরো নিয়ে গেলাম তারপর ওকে ক্লিক করবো ওকে ক্লিক করার পর আমার এই হওয়ার পর পেশাটা হওয়ার পর এখানে আমরা কোন ধরনের ডকুমেন্টস তৈরি করতে চাই যদি স্যালারি শিট তৈরি করি যদি আজকে ধরে নিলাম আমরা স্যালারি শিট তৈরি করতেছি তাহলে এক্ষেত্রে প্রথমে আসবে ক্রমিক ক্রমিকের ঘরটা আমাকে কি করতে হবে এখানে একটি সবগুলা ঘরে একই সাইজে আছে তাই ক্রমিকের জন্যে এত বড় সাইজ দরকার নাই ছোটো করে নিব আমরা তাই ওই দেখেন দুই দিকে তীর সম্বলিত একটি প্লাস চিহ্ন আসে এই প্লাস চিহ্নটা আসলেই কেবল আপনি রেখাটাকে ডানে বামে নিতে পারবেন রাইট বাটম লেফট বাটমে চাপ দিয়ে ধরে আপনি আপনার প্রয়োজন মতো নাড়াচাড়া করে নিতে পারেন তাই আমি ক্রমিক নাম্বার ছোটো করে নিলাম তারপর আসে নাম নামের জন্য আমি যেহেতু একটু বড় দরকার জায়গা বেশি দরকার আমি নামের জন্য নিলাম তারপর আসে পদুবি পদুবি একটু বড় প্রয়োজন তাই আমি একটু বড়ো করে নিলাম পদুবি তারপর আসে বেসিক স্যালারি বেসিক স্যালারির জন্য আমি নিলাম তারপর আসে ইনক্রিমেন্ট ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট যদি আমরা বর্ধিত করে নিই তাহলে আমরা ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্টের জন্য একটু বড়ো করে নিলাম তারপর আসে তারপর আসে হাউস হাউস রেন্ট মেডিকেল এরপরে গ্রেচুইটি কর্তন এবং কল্যাণ ট্রাস্টে কর্তন তারপর মুটের মুটের গড় তারপর আসে সিগনেচার এখন আমার একটা স্যালারি শিট তৈরি করার জন্য অলরেডি পারফেক্ট একটা শিট হয়ে গেল এখন উপরে আমাকে লেখতে হবে আমার হেডিং লেখতে হবে তাই আমি উপরে এটাকে কিছুটা অংশ সিলেক্ট করে নিলাম আমার যতটুকু প্রয়োজন এটা সিলেক্ট করে আমি হুমে পিরে যাব হুমে ফিরে যাব হুমে ক্লিক করব হোমে ক্লিক করার পর দেখেন এখানে মার্জেন সেন্টার মার্জেন সেন্টারে ক্লিক করতে হবে তাইলে এই অংশটুকু ফাঁকা হয়ে যাবে আবার র্যাপ ট্যাক্সে ক্লিক করতে হবে না হয় আপনি উপর নিচ লিখতে পারবেন না উপর নিচ লিখতে হলে অবশ্যই আপনাকে র্যাপ ট্যাক্সে ক্লিক করতে হবে তার মানে এখানে আপনি আপনার হেড হেডলাইন লিখতে পারবেন আপনার যা প্রয়োজন প্রয়োজনীয় অংশ লিখতে পারবেন তবে এখানে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই অ্যালাইনগুলোর দিকে অ্যালাইনগুলো একটু গুরুত্বপূর্ণ বিষয় এখানে দেখেন তিন ধরনের অ্যালাইন আছে উপ টপ মিডেল বটম অর্থাৎ লেখাটা উপর থেকে শুরু হবে মধ্যে থেকে শুরু হবে নিচ থেকে শুরু হবে আবার নিচে দেখেন লেফট সেন্টার এবং রাইট তা আমরা যদি আমরা লেফটে ক্লিক করে দিই তাহলে লেখাটা লেফট থেকে শুরু হবে আর সেন্টারে ক্লিক করে দিলে সেন্টার থেকে শুরু হবে আর রাইটে ক্লিক করে দিলে রাইট থেকে শুরু হবে তাই আমরা সাধারণত ডকুমেন্টস তৈরি করার ক্ষেত্রে এক্ষেত্রে আমরা উপর নিচের ক্ষেত্রে টপে আমরা ক্লিক করব এবং সেন্টারে ক্লিক করব তারপর আপনি আপনার প্রয়োজনীয় লেখা আপনি লিখে নিতে পারেন আবার ওইটাকে সিলেক্ট করে যদি আপনি টোটাল সিলেক্ট করে নেন সিলেক্ট করে নিয়ে যদি আপনি বাংলায় লিখতে চান বিজয় দিয়ে লিখতে চান তাহলে আপনি এখান থেকে বিজয় বিজয় এক শো করে দিলেই পন্টে বিজয় পন্ট আমরা যদি লিখতে চাই আমরা দেখে নিব বিজয় পন্টটা দেখে নিব এই আমি বিজয়ে ক্লিক ক্লিক করে দিলাম তার মানে আমি এখান এখানে বাংলা লিখতে পারবো আমি বাংলায় যা প্রয়োজন আমি বাংলায় লিখে যেতে পারবো আবার আরেকটা কথা মনে রাখতে হবে যে আপনার ফন্টের সাইজটা কত দিবেন ফন্টের সাইজটাকে আপনি ঠিক করে নিতে পারেন ষোলো পন্টে আমি দিলাম যে এখন আমি এখান থেকে যদি লিখতে চাই স্যালারি সে বেতন বেতন অথবা প্রতিষ্ঠানের নাম বেতন লেখলাম আমরা বেতন অবলিক দিয়ে আপনি লিখতে পারেন কোন মাসের বেতন যে মনে করেন জানুয়ারি যদি হয় জানুয়ারি জানুয়ারি দুই হাজার বিশ পরবর্তীতে প্রতিষ্ঠানের নাম লিখে নেবেন এরপরে আসেন নিচে আপনার ক্রমিক নাম্বার এবং যে অংশটুকু আপনার প্রয়োজন আপনার পোল অংশটুকু আপনি সিলেক্ট করেন সিলেক্ট করার পর দেখেন এখানে অল বর্ডার নামে একটি অপশান আছে অল বর্ডারে গিয়ে আপনি অল বর্ডারে ক্লিক করে দেন তারপর অল বর্ডার চলে আসবে আপনার এখানে আপনার প্রয়োজনীয় কাজ আপনি সেই নিতে পারে আমরা এভাবেই একটি পেজকে এক্সেলের পেজকে আমরা সেট করতে পারি পরবর্তী পরবর্তী অংশে কীভাবে এই পেজে কাজ করা হয় আমরা দেখব আমরা আমরা দেখব এ পর্যন্তই সকলকে ধন্যবাদ